হামলা বন্ধে আইসিজে এর আদেশের কয়েক মিনিট পরেই রাফায় হামলা। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এর আদেশ মানছে না ইসরায়েল। আর শুক্রবার আইসিজে রাফায় হামলা অবিলম্বে বন্ধের আদেশ দেওয়ার কয়েক মিনিট পরেই সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের যুদ্ধ বিমান ফিলিস্তিনের গাজায় রাফা শহরের কেন্দ্র সাবুরা ক্যাম্পে সিরিজ হামলা চালিয়েছে। রাফায় কুয়েত হাসপাতালের কাছে থাকা একজন মানবাধিকার কর্মী বিবিসিকে জানান, সাবুরা ক্যাম্পে ভয়াবহ হামলা চালানো হয়েছে, চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। হামলার ভয়াবহতা এত বেশি যে হাসপাতালে অবস্থানরত উদ্ধারকারী দলগুলোর ঘটনাস্থলে যেতে পারছে না। আজ আইসিজে দেওয়া আদেশে রাফা এলাকায় অবিলম্বে অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেন আইসিজে। গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া গাজায় তদন্তকারীদের অবাধ প্রবেশে বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এইসব নির্দেশনা পালনের অগ্রগতির বিষয়ে এক মাসের মধ্যে আইসিজিতে ইসরায়েলকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আইসিজের আদেশের পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি মন্ত্রীরা বলেছেন ইসরায়েল এই আদেশ মানবে না। ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য বেনি গান্টস বলেছেন ইসরায়েল প্রয়োজন অনুযায়ী হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে, জিম্মিদের ফেরত আনতে ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়ার লাভিতও হামলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে।